সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আমরা নতুন একটি হাটের সন্ধান দিতে চলেছি আপনাদের। আমরা বর্তমানে আছি জাবরহাট, এটিকে বলা হয় জাবরহাট। এটি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার একটি হাট। আমরা আজকেই কিন্তু প্রথম এই হাটে আসলাম, দীর্ঘদিন পর। অনেক আগে আমরা একটু এসেছিলাম, তো তখন কিন্তু আমদানির সংখ্যা কম ছিল। আজকে দেখছি যে মোটামুটি ভরপুর আমদানি হয়েছে। এবং আমরা জানিয়ে রাখি কিন্তু এই হাটের সন্ধান কিন্তু বাইরে কেউ জানে না, তাই এই হাটে কিন্তু বাইরে থেকে কোনো ধরনের কোনো ব্যাপারই আসছে না। স্থানীয় ক্রেতা বিক্রেতা কিন্তু এখানে বেচা বিক্রি করে। আর এখান থেকে আজকে বাজারটা কেমন যাচ্ছে কুরবানির টার্গেটে সারগুরুর, সেই তথ্যগুলো দিতে চাই আমরা এই প্রতিবেদনে। চলেন কথা বলতে চাই আমরা। এই যে আমরা এখান থেকেই শুরু করতে চাই, কথা বলতে চাই। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, এটা কত চাচ্ছিলেন বলেন তো? 90। এখন পর্যন্ত কত বলছে? 75-74। আচ্ছা আচ্ছা, দাঁত কি হয়েছে? দাঁত আগর? কুরবানিতে হবে না? কুরবানিতে দাঁতই চলে যাবে। কেমন সর্বশেষ বেচা বিক্রির টার্গেট? 80 হলেই ছেড়ে দিবেন, এর নিচে দিবেন না? আরো 500 কম, 80,000 হলে বিক্রি করতে চাই। এই যে এইটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের, যে এই পাশে একটা দেখছি আমরা, এটা একটু তথ্য দিতে চাই। ভাইজান ভালো আছেন? দাঁত হয়েছে কি ভাইয়া? দাঁত হয়েছে? হয়েছে? কয় দাঁত? দুই দাঁত। কত চাচ্ছেন দাম এটা? 90। কত বলছে? কত? 82-80। কি দাম বললেন? দাম বললেন কত বললেন? 80। আর কত চাইলো ভাই লাস্ট? 85 আর 80। এইটা দুই দাঁত বয়স 85 এবং 80। দাম দর চলছে, আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। চলে যেতে চাই সামনের দিকে, এই যে এই পাশে। তো দেশি না ভাই? কত চাচ্ছেন দাম? 95 চাওয়া। কত গেছে, কত গেছে ভাইয়া? 80। 75-76। কেমন বেচা বিক্রি টার্গেট? 85 টার্গেট। এই যে এটা সর্বশেষ, 85,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। 85। দাঁত বললেন? দাঁত হয়েছে? দুই দাঁত। 85,000। এই যে দেখে চলে যেতে চাই সামনের দিকে, দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে মোটামুটি কুরবানি টার্গেট করে, সেগুলো একটু তথ্য দিতে চাই। এখানে একটা গাড়ির উপরে আছে, আমরা একটু দেখছি উপর থেকে এটা সম্ভবত নামাবে কিনা জানি না, আমরা এটাই তথ্য দিই। এটা কত চাচ্ছেন চাচা? 15। 115। সাইজ তো বোঝা যাচ্ছে না, অনেক উপরে আছে তো। কত বলছে? কত কত বললো? বলে না ও, এখন নামাবেন। আচ্ছা আচ্ছা, নামান তখন আমরা তথ্য নিব। যে পাশে দেখছি এটা, এটা তথ্য নিতে চাই। ভাইজান আপনার না দাঁত হয়েছে? দাঁত হয়েছে? কয় দাঁত? চার দাঁত। চার দাঁত। কত চাচ্ছিলেন দাম এটা? 80। কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত? 70। কেমন টার্গেট লাস্ট বেচা বিক্রির? 75 বলছে, দেন নাই? 70 বলছে। ও 70 বলছে, 75 পর্যন্ত হলে ছাড়বেন? আচ্ছা আচ্ছা, 75 পর্যন্ত হলে এইটা বিক্রি হবে। আমরা একটু দেখাই, দেখছেন যে আমদানি কিন্তু ব্যাপক এই পাশে। আমরা একটু চলে যাব এই পাশে। এটা কত চাচ্ছেন চাচা? হ্যাঁ, কত চাচ্ছেন? 85। দাঁত হয়েছে? দাঁত দুই দাঁত। 85,000 টাকা চাওয়া। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এই যে এইটা। কত বলছে এখন পর্যন্ত? 70-72। বেচা বিক্রি টার্গেট কেমন? 80। সর্বশেষ 80,000 হলে ছাড়বে। আচ্ছা, এটা গোস্তের জন্য না পোষার জন্য? কতটুকু হবে? 3 মণ 10 কেজি। 80,000 হলে বিক্রি হবে। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি,
আমরা একটু চলে যাব সামনের দিকে। এটা কত চাইলেন চাচা? সত্তর। কত বলছে? কত? চৌষট্টি। কেমন টার্গেট বিক্রির? কত হলে বিক্রি করবেন? দুই হাজার কম হলে। কতটুকু আসতে পারে গোস্ত চাচা? তিন মন। তিন মনের মতো গোস্ত হতে পারে। দুই হাজার কম সত্তর হলে এটা বিক্রি হবে। এই যে আমরা একটু দেখি দাম চলছে। কি দাম বললেন ভাই? কি দাম বলছেন? কত পাঁচপান্ন? ভাইয়া কত চাইলো? বাহাত্তর আর পঞ্চান্ন। এই যে এইটা বাহাত্তর এবং পঞ্চান্ন দাম চলছে। দাঁত কি হয়েছে ভাইয়া? দাঁত হয়েছে? দুই দাঁত ভাই, দুই দাঁত। দুই দাঁত কত উঠছে ভাইয়া সর্বোচ্চ? পঁয়ষট্টি পর্যন্ত হলে দেওয়া যাবে নাকি? পঁয়ষট্টি পর্যন্ত হলে এটা বিক্রি হবে। এখানে একটা দাম দর চলছে। কত বললো? কত? পঁয়ষট্টি ছেষট্টি। আর আপনারা কত চাইলেন? পঁচাত্তর। পঁচাত্তর। বয়স? বয়স আগর। পঁয়ষট্টি ছেষট্টি আর পঁচাত্তর দেখছেন আগর বয়স। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। কত? কত বললেন? হইলো বিক্রি? হইলো বিক্রি? হইলো পাঁচশো কম অনুষাট। কে কিনলো? আপনি কিনলেন? আপনারা কিনলেন ভাই? একটু দাঁড়ান দেখি কোথা থেকে আসছেন, কোথা থেকে আসছিলেন? এটা কি পুষবেন? পুষবেন? পাঁচশো কম অনুষাট। দাঁত? দাঁত কয়টা? একশো কম অনুষাট। দাঁত কয়টা? দাঁতে নাই। দাঁতে নাই। পাঁচশো কম অনুষাট। কত? কত ভাই দাম? কত এটা? বাহাত্তর। কত বলছে? কত বলছে দাম? বলে ষাট হাজার। ষাট। দাঁত? দাঁত? দুই দাঁত। দুই দাঁত? দুই দাঁত। কেমন টার্গেট বেচা বিক্রির বলেন তো? টার্গেট প্রায় পঁয়ষট্টি। পঁয়ষট্টি। পঁয়ষট্টি আসতে পারে কতটুকু গোস্ত ভাইয়া? কতটুকু গোস্ত হতে পারে? এটা কুষার ভাই, গরু ভাই, কুষার। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু দেখে এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিতে চাই। প্রচুর গ্যাঞ্জাম, সাইজ হতে সুস্পষ্টভাবে বোঝা যায় না। ভাইয়া আপনারটা কত যাচ্ছেন? হ্যাঁ ভাই, কি দাম দর চলছে? দাম? হ্যাঁ ভাই, এটা আমাদের গরু। আপনাদের কত চাইলেন বলেন তো? দাম চাইলেন সত্তর বাহাত্তর। সত্তর বাহাত্তর। দাম বলছে যে ষাট ষাট বাষট্টি। বেচা বিক্রি টার্গেট? এটাও আপনার? এটা কত চাচ্ছেন? বাষট্টি। কত বলছে ভাইয়া? দাম বলছে চুয়ান্ন পাঁচপান্ন পাঁচপান্ন। আর বেচা বিক্রি টার্গেট? ষাটের কাছাকাছি। ষাটের কাছাকাছি। এই একটু পিছান তো, একটু পিছান তো আপনি। এই যে ষাটের কাছাকাছি এটা বিক্রি হবে না? আটান্ন। লাস্ট আটান্ন। কেমন দাঁত? দাঁত? দাঁত হয় নাই? আগর। আচ্ছা ঠিক আছে, এই যে দাম দর শুরু হয়ে গেছে দেখছি। কি দাম বললেন ভাই? দাম বললেন? দাম কয় নাই। দেখতেছেন? দেখতেছি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দর্শক শ্রোতা, আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি জাবর হাট থেকে। আমরা আজকে নতুন এসেছি এই হাটে। পূর্বে আমরা কিন্তু অনেকদিন পূর্বে একদিন এসেছিলাম, তখন কিন্তু আমদানি সংখ্যা খুব কম ছিল। আজকে কিন্তু দেখছি যে ব্যাপক পরিমাণ আমদানি। ঈদের হাট, সর্বশেষ ঈদের হাট, যার ফলে কিন্তু আমদানি সংখ্যাটা অনেক বেশি।
দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।